আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন মহাসড়কে রয়ে গেছে একটি বিদ্যুতের খুঁটি। এটি বিদ্যুতের খুঁটি নয়, বিদ্যুতের খুঁটি নামক একটি মরণ ফাঁদ। যে মরণ ফাঁদে পড়ে আজ থেকে বেশ কিছুদিন আগে পার্শ্ববর্তী উপজেলা ফটিকচুরিতে এক প্রবাসীর করুণ মৃত্যু হয়েছে। আজকে যে বিদ্যুতের খুঁটিটা দেখাচ্ছি, এটি হচ্ছে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারি পৌর এলাকার বাঙ্গারপুর এলাকায়। এখানেও আজ থেকে দুদিন আগে এক ব্যক্তি মোটরসাইকেল যোগে আসার সময়, যখন কুয়াশাচ্ছন্ন ছিল, তিনি খেয়াল করতে পারেন নাই, এই খুঁটিতে ওনার মোটরসাইকেল সজোরে ধাক্কা খায় এবং তিনি গুরুতর আহত হয়ে এখন হাসপাতাল থেকে সম্ভবত বাড়িতে আছেন। এখানে বেশ কয়েকজন মোটরসাইকেল চালকরা ওনারা এখানে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত ব্যস্ততম একটি মহাসড়ক। এই মহাসড়কে দেখতে পাচ্ছেন যেভাবে দ্রুত গতির মোটরসাইকেলগুলো আসে, আসার সময় এই অংশ থেকে এসে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, দেখুন একেবারে সড়কেই, আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, একটু একটু যদি জায়গা দেন, দেখুন এভাবে রয়ে গেছে, এভাবে মহাসড়কের উপর রয়ে গেছে এই বিদ্যুতের খুঁটি। এই বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে প্রতিনিয়ত হরহামেশা ঘটনা ঘটছে, কারো নজরে আসছে তো কারো আসছে না। বিদ্যুৎ বিভাগ হোক, সেটা পিডিবি হোক, সেটা পল্লী বিদ্যুৎ, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। কেন এই বিদ্যুতের খুঁটিটা অর্ধাবধি সরানো হয়নি? ফটিকচুরিতে একজনের মৃত্যু হয়েছে আজ থেকে দুদিন আগে রাত্রকালীন সময়ে। এখানে এক ব্যক্তির মোটরসাইকেল সজোরে ধাক্কা লেগে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন, তিনি এখন ব্যাড রেস্টে আছেন। এখানে আমার বেশ কয়েকজন ভাই যারা এই পথে মোটরসাইকেল চালান, আমাকে দেখতে পেয়ে ওনারা এই পথে দাঁড়িয়েছেন। আসুন আমরা ওনাদের সাথে কথা বলবো। সহকর্মী সাংবাদিক শাকিলও আছেন, শাকিল আমাকে একটু ধরবেন, একটু এদিকে আসেন, একটু আপনাদের সামনে আসতে চাই। প্রিয় দর্শক, আজকের এই লাইভ করার অর্থ হচ্ছে যে আমি জানি বিদ্যুৎ বিতরণ বিভাগ বা যারা বিদ্যুৎ বিভাগে আছেন তারা কিছু কিছু খুঁটি সরাচ্ছেন, কিন্তু এখানে যে খুঁটিটা দেখা যাচ্ছে আজকে বেশ কয়েক মাস ধরে সড়ক প্রশস্তকরণ হয়েছে এবং এখানে পর্যন্ত পিচ করা হয়েছে, এই খুঁটিটা নাড়ায়নি, যার কারণে সরানো না সরানোর কারণে প্রতিদিনই ঘটনা ঘটছে এবং সর্দার পরে কিন্তু কুয়াশাচ্ছন্ন হয়ে এই খুঁটি দেখা যায় না। যে কেউ আসলে এখানে ধাক্কা লাগে। আমি একটু, আমার এক ভাই একটু এদিকে আসে, একটু আসবেন, আপনি তো মোটরসাইকেল চালান, এই যে রাত্রকালীন সময়ে মোটরসাইকেল চালাতে গিয়ে এই খুঁটির কারণে কী কী ঘটনা ঘটছে একটু বলবেন, এবং যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে কী জানাবেন, কী আবেদনটুকু জানাবেন একটু বলবেন প্লিজ। আমাদের তো সমস্যা হচ্ছে, আমরা যখন কুয়াশার মধ্যে গাড়ি চলাই তাই বিদায় আমরা এই কাম্বাটা দেখতে পাই না, কিন্তু জনগণের ক্ষতি হচ্ছে এটা সরকারে দেখতে হবে। এটা সরকারের তো মেইন রাস্তা থেকে হাত তিন আস বাদে কোটিটা কাটতে হবে। এখন মাঝখানে যদি তাকা যায় তাহলে জনগণে যারা বাইক চলায়, যারা গাড়ি চলায়, বিভিন্ন গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, জনগণও এগুলো থেকে এগিয়ে ভাড়াতে পারে। হ্যাঁ, তাহলে সরকারের এগিয়ে জনগণ, যারা সরকার বিধায়ক, যারা ইলেকট্রিক বিদ্যুৎ কাজ করে তারা তো একটু লাগতে হবে আমাদেরকে। এখানে এই অন্য জায়গায় দেখতেছি রাউজন, দেখতেছি সড়ক অনেক দূরে, 10 ফুট দূরে, রাস্তার থেকে 10 ফুট দূরে কুটি গাড়ে। এখানে হাটহাজারি এবং ফরিদপুর লাইনটায় এভাবে কীভাবে হবে, এটা ঝুঁকিপূর্ণ থাকতে পারবে না। এবং সরকারে দেখতে হবে, জনগণে বাইক চলায়, জনগণে বিদায় বলি যদি কষ্ট হয়, যদি অসুবিধা হয়ে যায়, একটা মৃত্যু হয়ে যায়, তাহলে সমস্যা হবে। সেই জন্য বলতেছি জরুরিভাবে এটা লড়ার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ প্রিয় দর্শক, আবার একটু দেখাই, এই যে দেখুন এই খুঁটিটা ঠিক এভাবে রয়ে গেছে। এখানে পরশু রাত্রে এক ব্যক্তি কিন্তু এখানে মোটরসাইকেল সহকারে উনি ধাক্কা খেয়ে এখানে পড়ে যান, এখনও সেই ছোটো ছোটো মোটরসাইকেলের টুকরো কিন্তু এখানে পড়ে আছে। আরেকজন ভাইকে বলবো একটু এদিকে আসবেন, আমার আরেকজন ভাই আছেন, এই যে আপনারা এই পথে গাড়ি চালান, একটা মানুষ মারা গেছে ফরিদচুরিতে প্রবাসী, এখানে দুদিন আগে এক ব্যক্তি গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন, আপনারাও চালান, কি চান আপনারা সরকারকে কি বলবেন, বা যারা কর্তৃপক্ষ আছে তাদের প্রতি কি আবেদন জানাবেন একটু বলবেন। ধন্যবাদ প্রাণপ্রিয় আলী ভাই, আমি আসলে নাজিরহাটবাসী, আমি এই পথে প্রায় সময় মোটরসাইকেল নিয়ে কার নিয়ে চলাফেরা করি। আমার পার্শ্ববর্তী উপজেলা ফটিকচুরিতে গত মাসে একজন প্রবাসী 7 দিনের মাথায় বিদেশ থেকে এসে এইরকম পল্লী বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে মারা যান, যেটা অত্যন্ত বেদনা বিদুর ঘটনা। এইভাবে পথের মধ্যে পল্লী বিদ্যুৎ বিভাগ খুঁটি রেখে দিবে, তার মধ্যে মহাসড়কের মধ্যে গাড়ি চলাচল করবে, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা চাই সরকার এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিক, সরকার উন্নয়ন করতেছে, আমরা সব উন্নয়ন বান্ধব, এই সরকারকে ধন্যবাদ জানাই, কিন্তু এই যে গাফিলতি, পল্লী বিদ্যুতের গাফিলতি, এর কারণে যে অকালে প্রাণ চলে যাচ্ছে, এর দায়ভার কে নেবে? হয়তো গিয়ে আমরা দেখি একটা মৃত্যুর পর আমরা সান্ত্বনা দিই বাড়িতে গিয়ে, যে যথাযথ কর্তৃপক্ষের মানুষ যায়, বাট এইগুলার আসু কোনো সুরাহা হয় না।
আশু কোনো সুরা হয় না। আমরা চাই এই নিরাপদ সড়ক, নিরাপদ সড়কের কারণে যে সারা দেশে আন্দোলন চলতেছে, আমরা হয়তো সংগতের কারণে ওখানে যোগ দিতে পারছি না, কিন্তু আমরাও চাই নিরাপদ সড়ক। এইভাবে যে রাস্তার মধ্যে পল্লী বিদ্যুতের খুঁটি থেকে যাবে, অকালে প্রাণ জড়ে যাবে, এটা আমরা চাই না। আমরা চাই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এই বিষয়টা আশু সুরা হোক এবং অনতিবিলম্বে এটা সুরা হোক, আর আর যেন কোনো অকালে কোনো মৃত্যু না হয়, পল্লী বিদ্যুৎ বিভাগ যথাযথ ব্যবস্থা নেবেন এই আশা করি, পিডিবি এ আশা করে আমি আলী ভাইয়ের মাধ্যমে এটার আশু সুরা চাই। ধন্যবাদ, ধন্যবাদ। প্রিয় দর্শক, আবারও দেখুন, আবারও দেখুন, এই যে দেখতে পাচ্ছেন খুঁটি, এই খুঁটিটা একটা মরণ ফাঁদ। এরকম বিদ্যুতের খুঁটি পড়ে আছে হাটহাজারি পৌর এলাকার মুরগির হাটা এলাকায়। এভাবে সড়কের পাশে বিদ্যুৎ বিতরণ বিভাগ বা যারাই হোক না কেন, ওনারা কিন্তু খুঁটি ফেলে রেখেছেন। এ ধরনের খুঁটির সাথে ধাক্কা লেগে প্রতিনিয়ত মানুষ কিন্তু দুর্ঘটনায় পতিত হচ্ছে। আরেকজন মোটরসাইকেল চালক ভাই আছেন, একটু সামনে আসবেন। আমার ভাই উনি বলেছেন নাজিরহাটের একজন ফরিদপুরের একজন মানুষ, একজন প্রবাসী, বিয়ের 7 দিনের মাথায় ওনার মৃত্যু হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মহাসড়কে খুঁটি রয়ে গেছে, আপনারা মোটরসাইকেল চালান, এই খুঁটির বিষয়ে কি বলবেন এবং কর্তৃপক্ষকে কি আবেদনটুকু জানাবেন একটু বলবেন প্লিজ। এগুলো আসলে যাতায়াতের ব্যাপারে খুব আপনার বিপদ ডেকে আনবে আর আনতেছে, তো এগুলো সবসময় চাইবো যে এরকম খুঁটিগুলো যেন দ্রুত অপসারণ করা হয়, যাতে সবাই নির্বিঘ্নে চলাফেরা করতে পারে আর কি। সেটাই আর কি, এটা কেউ মারা গেলে হঠাৎ করে আপনার স্পিডে চালাইলে কোনো রকম দুর্ঘটনা ঘটে, এগুলো দায় তো কেউ সরকার নিবে না, এগুলো যা যারা বিপদ তারই ম্যানেজ করতে হবে এটা। তো আমি যে সরকারের কাছে এবং সবার কাছে বলবো যে এটা যে যত দ্রুত সম্ভব এটা সরাই দেওয়ার জন্য, যাতে সবাই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। ধন্যবাদ, ধন্যবাদ। প্রিয় দর্শক, একটু বলি আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এদিক থেকে এখানে রয়েছে সেই খুঁটি, আর আমরা যদি একটু ওইদিকে যাই আমি বলি এই যে বিদ্যুতের খুঁটিটা এখানে আছে, এটা হচ্ছে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারি পৌর এলাকার বাঙ্গারপুল এলাকায়। একটু সহকর্মী শাকিল এই পাশে যাবেন, আপনি দেখেন এখান থেকে কি পরিমাণ গাড়ি আসছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, দেখুন প্রতিনিয়ত কিন্তু অনেকগুলো গাড়ি আসছে এবং ঠিক মহাসড়কের এই স্থানে রয়ে গেছে এই বিদ্যুতের খুঁটি। এই বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে অনেকে আহত হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। আমি সম্ভবত এটা পিডিবি হোক, পল্লী বিদ্যুৎ হোক, আমি বলবো না, আমি বলবো বিদ্যুৎ বিভাগ, আপনারা যারা দায়িত্বশীল আছেন, দেরি না করে অনতিবিলম্বে এই খুঁটি সরিয়ে ফেলুন, যদি সরানো না হয়। এখন বৃষ্টি হয়েছে কদিন আগে, কুয়াশাচ্ছন্ন হবে এবং সন্ধ্যার পরে ব্যাপক কুয়াশা আমরা এখানে দেখতে পাবো। অনেকে লাইট জ্বালিয়েও কিন্তু সামনের 10 ফিট 5 ফিট জায়গাও কিন্তু দেখেন না, সেক্ষেত্রে এদিক থেকে আসা হাটহাজারি মুখী প্রত্যেকটা যানবাহন কিন্তু এই স্পটে এসে ঝুঁকি গ্রহণ করতে হয়। অনেকে ব্রেক কষে দুর্ঘটনায় পড়েছে, অনেকে সরাসরি ধাক্কায় এখানে আহত হয়েছে, যেরকম ফটিকছড়িতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, এক প্রবাসীর মৃত্যু হয়েছে। আমরা চাই না এরকম আর কারো মৃত্যু হোক, আমরা চাই না কেউ সড়ক দুর্ঘটনায় আহত হোক। এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল আছেন, অনতিবিলম্বে ঘটনাস্থলে এসে এখানকার খুঁটিটি সরিয়ে ফেলার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাই, কারণ এই মহাসড়ক ছিল ছোট্ট একটি মহাসড়ক, এই মহাসড়ক 3 লেনে উন্নীত করা হয়েছে, অনেক বড় হয়েছে, এখন ইলেকট্রিক পোস্ট বসানো হয়েছে। রাত্রকালীন সময়ে অনেক সময় অন্ধকারে দুর্ঘটনা ঘটে, সরকারের প্রতি আবেদন থাকবে আপনাদের সড়ক প্রশস্তকরণের পাশাপাশি এখানে যেন বিদ্যুতের ব্যবস্থা করা হয়, পাশাপাশি সড়ক বড় হওয়ার কারণে দুর্ঘটনা যেমন বাড়ছে, সরকার যেন ভবিষ্যতে এই পরিকল্পনাটুকু গ্রহণ করে এই সড়ককে 4 লেনে উন্নীত করে ডিভাইডার দেওয়ার জন্য। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হচ্ছে এটি এই বিদ্যুতের খুঁটি যেন সরানো হয়। আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, গত 2 মাসে জানা মতে আজ থেকে কিছুদিন আগে কাটিরহাট এলাকায় শান্তি পরিবহনের সম্ভবত একটা বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 3 ব্যক্তির মৃত্যু হয়েছে, 4 এলাকায় কিছুদিন আগে 1 ব্যক্তির মৃত্যু হয়েছে। এখানে হর হামেশায় কিন্তু সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি ঘটছে, পঙ্গুত্ব বরণ করছে। তো প্রিয় দর্শক, আমরা আপনাদের মাধ্যমে আপনাদেরকে এতটুকু জানাতে চাই, আপনারা যে আবেদনটুকু আমাদেরকে জানান, আপনারা যে আমাদেরকে এই বিষয়ে তুলে ধরতে বলেন, আমরাও সরকারের কাছে আবেদন জানাবো, দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো, যেন এ ধরনের যতগুলো বিদ্যুতের খুঁটি আসে, সেটা হোক হাটহাজারি, সেটা হোক ফটিকছড়ি বা রাওজান, প্রত্যেকটা বিদ্যুতের খুঁটি বিদ্যুৎ বিভাগ যেন অনতিবিলম্বে সরিয়ে ফেলে এবং সরকারকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি, সরকার যে একটা মহৎ উদ্যোগ দিচ্ছে, জনস্বার্থে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে এরকম মহাসড়কের সুফল পাওয়ার জন্য, লাইটেরও ব্যবস্থা হোক এবং চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক 3 লেনে নয় 4 লেনে উন্নীত করে সেখানে যেন ডিভাইডারের ব্যবস্থা করা হয়। আপাতত দৃষ্টিতে
আপাতত যেন বিদ্যুতেরও ব্যবস্থা করা হয়। এগুলো সরকারের প্রতি জনগণের যে দাবি আছে সরকার যেন এগুলো বিষয়ে দেখাশোনা করে বা এই বিষয়টি আমলে নেয়। আপনাদেরকে যুক্ত করেছে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারি পৌর এলাকার বাঙ্গারপুল এলাকায়, যেখানে এই বিদ্যুৎ গুটিতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। কোনো প্রাণহানি যাতে না ঘটে, কেউ যাতে হতাহত না হয়, সে বিষয়ে যেন দায়িত্বশীল কর্তৃপক্ষ দ্রুততম সময়ে এই বিদ্যুতের খুঁটি সরায়। পাশাপাশি হাটহাজারি মুরগিরহাট এলাকায় ফেলে রাখা একটি সড়কের উপর খুঁটিও যেন সরানো হয়। এগুলোর মাধ্যমে জনগণের ভোগান্তি অনেকটা কমে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।